अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিন দিন আপনার চালটা দিন। হ্যাঁ হ্যাঁ, এই যে। ওহো গোলাম, হ্যাঁ ঠিক আছে, এই নিন আমার বাদশা। এই চালও আমি জিতে গেলাম। শালা বাবু, হ্যাঁ খুব চিটিং শিখেছ। হ্যাঁ তোমার নাম লাল নয়, কালো হওয়া উচিত ছিল। তাই আমি কালো কার্ড নিয়ে এসেছি। জামাই বাবু, নন্দনলাল নাম আমার, আর নন্দন টাফ আমার কাজ। ক্ষমা করবেন, আপনার রাগটাকে কন্ট্রোল করুন, নইলে আমাকে ভাগ্নেকে ডাকতে হবে। হ্যাঁ একটু এদিকে এসো। হ্যাঁ না নেই। হ্যাঁ কে? ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, আমার বেড়াল আমাকেই ম্যাও করছে, হুমকি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, না না, আরে জলের সাথে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় নাকি? আসলে আমি বলছিলাম যে একটা চাল আপনি ভুল জেলেছেন, আপনার জেদের জন্য বিশেষ বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে, ভুল হয়েছে। আমার ছেলের ওপরে ওই শালু ভূত চেপে আছে, আর দেখতে থাকো তোমার দিদিও কম যায় না, ওর ওই ভূত চটকেতে ভাগিয়ে দেবে। হ্যাঁ শুধু আজ আসতে দাও, আর তা সত্ত্বেও যদি ওই ভূত না নামে, কটা গুন্ডাকে টাকা খাইয়ে ওকে গায়েব করে দেব। কি মহান ভাবনা একটা মেয়েকে নিয়ে আপনার। পান্ডে বাবু, আমি আপনার থেকে এতটা খারাপ কাজ কিন্তু আশা করিনি। দেখুন আমি সব জানি, আমি ওনাকে দেখতে পেয়েছিলাম, উনি আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে শালু দিদির ওপর নজর রাখছিলেন, যখন ও হেঁটে অফিস যাচ্ছিল তখন, সব জানি আমি। এই বলবো এসবকে, এত বড় অভিযোগ করার আগে আমার মান সম্মানের কথাটা তো ভাবো। হ্যাঁ আরে আমি কোনো গুন্ডা বদমাস নাকি? হ্যাঁ রঞ্জু দেবী, আপনার মেয়ে হারিয়ে যাওয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সত্যি কথাটা তো এই যে বদলা নেওয়া তো দূরের কথা, আমরা আপনার মুখও দেখতে চাই না, আপনারা যেতে পারেন। দেখুন এসব ড্রামা করবেন না, সোজা সোজা উত্তর দিন। বুলবুল, কিভাবে কথা বলছো আমার বাবার সঙ্গে? কি করে ভাবলে তুমি এইসব, যে আমার বাবা শালুকে কিডন্যাপ করার মতো বাজে কাজ করতে পারে? তোমার যদি বুদ্ধি থেকে থাকে ভালোভাবে ব্যবহার করো, মাথা মোটা একটা। গায়ের জোরে সব জায়গায় কাজ হয় না, মাথা খাটাও, বুদ্ধি দিয়ে ভাবো শালু কোথায় থাকতে পারে। তাই আমি তোমার বাবাকে বলছি, এই ব্যবহারের জন্যই অর্ধেক লোককে আপনারা শত্রু বানিয়ে রেখেছেন। ললিতা দেবীও এদের শত্রু, ওর সঙ্গে যখন পেরে উঠল না তখন চলে এলো আমাকে দোষ দিতে। একে অপরকে অভিযোগ দেওয়ার সময় এটা নয়, এই সব না করে এখন শালু কোথায় আছে এটা আমাদের আগে দেখা দরকার। মানতেই হবে, তোমার বেশ ডিমান্ড। তোমার বাড়ির লোকেরা তোমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোমাকে বেঁচেও থাকতে হবে।
তাই খেয়ে নাও। কেউ আছে? প্লিজ শালু দেবীকে কেউ এসে বাঁচান। কি হলো? আরো একটু চিৎকার করো, গলায় যত জোর আছে তত জোর দিয়ে চিৎকার করো। কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার গলার আওয়াজ এখান থেকে বেরোতে পারবে না, সেই জন্য নিজের এনার্জিটা একটু স্টোর করে রাখো। দেখো আমাকে ছেড়ে দাও, আমি বুলবুলকে বোঝাবো ও তোমার রাস্তায় আসবে না। আমি সত্যি বলছি। খেয়ে নাও চুপচাপ। আমি তোমার সঙ্গে কোনো জোর করতে চাই না, তাই আমাকে বাধ্য করো না। তাছাড়া এই খাবারের বিলটা তোমার বোন বুলবুল বিশ্বা পাস করেছে, তাই ওর তরফ থেকে মনে করে খেয়ে নাও এটা। বেচারি বুলবুল, ও জানেও না যে ও রাজবীর শুক্লা ওরফে পিন্টু শুক্লার সঙ্গে সম্মুখীন হতে এসে কত বড় ভুল করেছে। ও কুস্তি করতে ভালোবাসে না, এবার দেখতে হবে ওকে পরাজয়ের মুখ। আমি আপনার লোককে ফটো পাঠিয়েছিলাম আপনার কথা মতো, আর আপনি তো সত্যি সত্যি কিডন্যাপ করিয়ে দিয়েছেন। মুখ খোলার আগে একবার ভেবে দেখতে পারতেন যে শালুকে কিডন্যাপ করিয়ে আমার কি লাভ হবে। আর আপনার সাহস একটু বেশি বেড়ে যাচ্ছে না? না ডাকা সত্ত্বেও আমার বাড়ি চলে এলেন, তাও এই সময়। আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন আমি এই কথাটা তো নিশ্চয়ই জানেন যে গুড্ডু মিশ্র এখন বাড়িতে আছে, নাকি ভুলে গেছেন আপনি? দেখুন খারাপ ভাববেন না রঞ্জু ম্যাডামের, না দুজনই শত্রু আছে, একজন আপনি আর দ্বিতীয় জন আমার দিদি নির্মলা। আর যদি আপনারা দুজন শালুকে না অপহরণ করেন, তাহলে এই তৃতীয় শত্রুটাকে যে এখনো আমাদের জামাইবাবুকে হয়েছিল, তারপরের নাম তো আপনারই আসবে তাই না? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার দিকে আঙুল ওঠার আগে কোনো না কোনো ব্যবস্থা আমি ঠিক করে নেব। এখন আপনি এখান থেকে যান, না হলে এমন না হয় যে আমি কিছু করলামই না অথচ দোষটা আমার হলো। জয় ভোলানাথ। লাল বাবু, আপনি এখানে? আমি বলতে চাইছি কেন এসেছেন? ওই আমি ভালো খবর, ভালো খবর দিতে এসেছেন। এই দেখো, এই যে মিষ্টি নিয়ে এসেছেন। ওনার ভাগ্নে আছে না বিশেষ, ও একটা কন্ট্রাক্ট পেয়েছে, তার কাজ শুরু হবে, সেই জন্যই এসেছেন তাই না? মিষ্টি মুখ করো। ওই মিশ্রবাবু আসলে কি বলুন তো, আমার যে ভাগ্নে বিশেষ, ও আমাকে খুব বিশ্বাস করে, তো ও আমাকে এক দায়িত্ব দিয়েছিল যে আমাদের কাছের মানুষদের মিষ্টি মুখ করানো যাক। সবই বুঝছি লাল বাবু, যে বিশেষ এরকমটা কেন বলেছে, আমার ছোটবেলার বন্ধু বাচ্চু পাণ্ডে তো সম্পর্কের মর্যাদা রাখল না, কিন্তু বিশেষ সেসব কথা ভুলে গিয়ে সম্পর্ক বজায় রাখতে চায়, এটা জেনে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আসছি। মায়ের ফোন? বাড়িতে ফিরলো না, ওর ফোন পর্যন্ত বন্ধ রয়েছে।
কি শালু এখনো বাড়ি ফেরেনি? না রে বাবা। আচ্ছা তুমি ফোন রাখো, আমি আসছি। কি হয়েছে? শালুকে সকাল থেকে ফোনে ট্রাই করছে, পাচ্ছে না, এখনো বাড়ি ফেরেনি, আমাকে যেতে হবে। আরে দাঁড়া। আর আমি দাঁড়াতে পারবো না ললিতা। তো আমি তোমার সঙ্গে যাব। মানছি যে রঞ্জুর পরিবারের সাথে আমার ঠিক মেলে না, কিন্তু এখন শত্রুতার সময় নয়, এটা মেয়েটার সম্মানের ব্যাপার, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে চলো।